মালদায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করার উদ্যোগ। করোনা সংক্রমণের জেরে বন্ধ ছিল বিভিন্ন গ্রন্থাগার, এমনকি ইন্টারনেট পরিষেবা গ্রন্থাগারগুলিতেও বন্ধ হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এক্ষেত্রে রাজ্যের সমস্ত লাইব্রেরিগুলিতে পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিবন্ধী ও দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চালু করার উদ্যোগ নেওয়া হবে। সোমবার মালদায় প্রশাসনিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় জনশিক্ষা প্রসার দপ্তরের অন্তর্গত পাঁচটি দৃষ্টিহীন এবং প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও জেলায় মোট ১০৪টি ছোট বড় গ্রন্থাগার রয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আপাতত অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে। আগামীতে সেই প্রতিষ্ঠানগুলি দশম অথবা দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন গ্রন্থাগারগুলির কি ধরনের পরিকাঠামো ও পরিবেশ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ডান দিকে আছেন আপনার মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি আছেন, তাছাড়া আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন। আমরা বেশ সন্তোষজনকভাবে এখানে আলোচনা করেছি। আমরা আরেকটা দিক তুলে ধরেছি, সেটা হলো জনশিক্ষা প্রসার। সারা রাজ্যে আমরা প্রায় ১৫,০০০ ছাত্রছাত্রীকে, যারা শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল এবং যারা দৃষ্টিহীন শ্রবণহীন, এদের লালন পালন আমরা করি। মাসে প্রায় ২২০০ টাকা করে আমরা তাদের খরচের জন্য দিই, শীতকালীন পোশাকের জন্য, ভ্রমণের জন্য এবং ব্যাগের জন্য। এখানে চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এদের পড়ার ব্যবস্থা আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।